এই একটা গেট যাবে সাভার ধামরাইল, এটা যাবে হেমায়েতপুর, এটা যাবে আপনার কুমিল্লা, এটা যাবে সিলেট, এই গেটটাও সিলেট যাবে, এটা যাবে হলো আপনার সিলেট হবিগঞ্জ যাবে এই গেটটা। খুবই সুন্দর, এটা কিন্তু সম্পূর্ণ স্টিল টেক কোম্পানির মালামাল দিয়ে করা। এটা কিন্তু ভাই 5 মিলি মোটা, 5 মিলি মোটা। এটার উপরে কিন্তু আবার ভাই একটা তাজও আছে। এটার বাইরে কমেন্ট ছিল যে পুরোটা আমি গোল্ডেন কালার নেব, আর এখানে হবে কলিজা কালার। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে। আমরা কিন্তু আজকে দারুণ কিছু গেট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো দারুণ দারুণ গেট। তো আমরা কিন্তু এই মুহূর্তে আয়শা এন্টারপ্রাইজ, আয়শা এন্টারপ্রাইজের ওনার আছে আমাদের সাথে আকবর ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই। আজকে তো অনেক গেট দেখতে পাচ্ছি ভাই, কোথা কোথা গেট যাবে? আজকে মিনিমাম কিন্তু আপনার 10টা গেট ডেলিভারি যাবে। 10টা গেট এইখানে তারপরে এগুলো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিব। আচ্ছা, এখানে আছে কিন্তু 1টা 2টা 3টা 4টা, এখানে ছোট 2টা গেট আছে, 6টা বাইরে 3টা, বাইরে আছে হলো আপনার মোট 3টা গেট। আচ্ছা, বাইরে 3টা গেটও দেখে। এখানে একটা বিশাল বড় গেট আছে বাইরে, যেটা এটা যাবে হলো আপনার সিলেট হবিগঞ্জ যাবে এই গেটটা। খুবই সুন্দর। আবার ওই সাইডে দেখতে পাচ্ছি এটা কি, এগুলো আছে আপনার বক্স দরজা। এগুলো যদি কোনো ভাই নেয় প্রতি পিস পড়বে 11000 টাকা করে। আর এই সামনেটা হচ্ছে আপনার সিঙ্গেল দরজা, এটা যদি নেয় তাহলে প্রতি পিস পড়বে 5500 টাকা করে। আচ্ছা ভাই, কারখানার অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের। আচ্ছা, আমাদের কারখানার অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর খোলামোড়া ঘাট। আচ্ছা, খোলামোড়া ঘাটের এই যে রোডের পাশে কিন্তু মেইন রোডের সাথে আমার ওয়ার্কশপ। আবার এই পাশে কিন্তু কিছু গেট আছে। আচ্ছা, এইখানে কিন্তু আবার গেট আছে। এটা কিন্তু আবার ভাই এসএস বডি দিয়ে করা, এসএস বডি দিয়ে করা। এটা কিন্তু সম্পূর্ণ স্টিল টেক কোম্পানির মালামাল দিয়ে করা। এটা মনে খরচটা একটু বেশি পড়ে। জি, এটা একটু খরচটা বেশি। এইটা আবার কিন্তু এটা হচ্ছে একটা আরেকটা ইউনিক ডিজাইন। এটার বাইরে কমেন্ট ছিল যে পুরোটা আমি গোল্ডেন কালার নেব, আর এখানে হবে কলিজা কালার। তো ভাইয়ের পছন্দ মতন কালারটা আমরা করে দিচ্ছি, যে কালারই বলো সেই কালারই করে দেবো। জি ভাই, না এখানে হচ্ছে কাজ চলে ভাই। জি, আমার এখানে আগে সমস্ত কাজ কাম চলে। তো আমরা ভিতরে গেটগুলো আগে দেখাই, তারপর হচ্ছে বাইরে যে গেটগুলো দেখালাম এগুলো প্রাইস সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিব। তো ভাই আপনারা তো সারা বাংলাদেশে এই গেটগুলো পাঠাই থাকেন, তাই না? জি ভাই, আমরা কিন্তু বিভিন্ন জেলায় আমাদের এই গেটগুলো ডেলিভারি যাবে। আচ্ছা, প্রথমে আমি বলি এই গেটটা কোথায় যাচ্ছে। এটা যাবে হলো আপনার আপনার সাভার ধামরাইল যাবে এই গেটটা। হ্যাঁ, এই একটা গেট যাবে সাভার ধামরাইল, এটা যাবে হেমায়েতপুর, এটা যাবে আপনার কুমিল্লা, এটা যাবে সিলেট, এই গেটও সিলেট যাবে। তারপরে এই 2টা গেট যাবে আমাদের। এই 2টা গেট হচ্ছে তো ঢাকার মধ্যেই। ওকে, জি। তো মোটামুটি সারা বাংলাদেশে কিন্তু ভাইরা গেটগুলো পাঠায়। আমরা একটু গেট দেখবো। ম্যাক্সিমাম হচ্ছে লেজার কাটিং গেট। জি, আমার এখানে আপনার 90% গেটই লেজার কাটিং এর কাজ চলে। আচ্ছা, এটা কি পিছনে শীট হবে না? না না, এটা এটা পিছনে শীট না, এটা সম্পূর্ণ ফাঁকা ফাঁকা থাকে। এটা কি কি মালামাল ব্যবহার করছে সেটা কি বলবেন? এখানে আউটে যে অ্যাঙ্গেলটা আছে, আউটে অ্যাঙ্গেল বলতে 5 মিলি মোটা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল কিন্তু ভাই 5 মিলি, অনেকে বলে কিন্তু এটা 4 মিলি বলে, আরে 5 মিলি বলে 4 মিলি চালায় দেয়। আচ্ছা, আমরা কিন্তু 5 মিলি দেই। আচ্ছা, আপনারা দেখে চোখে যাচাই করে নেবেন, সমস্যা নাই। জি, আর এটা এই যে ভিতরে যে স্ট্রাকচারটা আছে, আউট যে স্ট্রাকচারটা, এটা কিন্তু 316 ইয়া 14 গজের বক্স, 14 গজের গ্যালভানিশ বক্স। জি, গ্যালভানিশ করা বক্স। এখানে যে লেজারের যে প্লেটটা আছে, এটা কিন্তু ভাই 5 মিলি মোটা, 5 মিলি মোটা। এটার উপরে কিন্তু আবার ভাই একটা তাজও আছে, খুবই চমৎকারভাবে ডিজাইন করা। এটা এটা কিন্তু আপনার গেটের উপরে এই তাজটা ফিক্স থাকবে। আচ্ছা, তারপরে এইখানে আমরা এটা তো আমাদের এখানে ভাইরাল গেট, ভাইরাল গেট কেউ বলে রাজকীয় গেট, আবার কেউ বলে ভাইরাল গেট। আচ্ছা, তো এটার প্রাইস বর্তমানে কত করে করতেছেন? এটা ভাই 1200 টাকা স্কয়ার ফিট, 1200 টাকা। এটাই আছে আপনার হলো 14 গজের বক্স আছে আউটের ফ্রেমে, এবং ভিতরে এগুলো হচ্ছে 16 গজ আউট আছে। হ্যাঁ, আউটে হচ্ছে আপনার 5 মিলি অ্যাঙ্গেল, পেছনে শীট আছে আপনার 20 গজ। আর এটা হচ্ছে শীট ছাড়া কত পড়তেছে দাম ভাইয়া? এটা ভাই 1300 টাকা স্কয়ার ফিট, শীট ছাড়া 5 মিলি প্লেট দিয়ে। আচ্ছা, এরপর এখানে কিন্তু আরেকটা ইউনিক ডিজাইন আছে। এটাও কিন্তু যাবে হলো হেমায়েতপুর নাজমুল ভাই বাড়িতে। ওকে, খুবই ইউনিক একটা গেট। দেখেন এই গেটটা আমাকে ভাই দেখাইছে, ভাই আপনি কি এরকম সেম টু সেম করে দিতে পারবেন কিনা? তো ভাইকে বললাম যে ইনশাআল্লাহ হ্যাঁ তৈরি করতে যাবে। আচ্ছা, এটা কি পকেট পাল্লা রাখা হইছে? জি ভাই, এটার মধ্যে কিন্তু একটা পকেট পাল্লা আছে, কিন্তু দূর থেকে বুঝতে পারবেন আসলে পকেট পাল্লা কিনা। এই হ্যান্ডেলটা দেখে বুঝতে পারবেন, হ্যান্ডেল না থাকলে কিন্তু বোঝার কোনো ওয়ে। জি ভাই, কাজের ফিনিশিংটাই হইছে এরকম ভাবে। এটা কি কি মালামাল ব্যবহার করছেন? এটাও আপনার ভাই সেম ম্যাটেরিয়াল। এখানে আছে আপনার 14 গজের বক্স, এখানে আছে 5 মিলি অ্যাঙ্গেল, এবং কি এই যে গোল্ডেন কালার 1 মিলি শীট আছে। জি, এসএস শীট না, যেটা হচ্ছে এসএস শীট। আর এটা হচ্ছে আপনার 5 মিলি যে হাজার প্লেট। ওকে, আর পিছনে শীট আছে, তাই না? জি, এই পিছনে যে আপনার এমএস যে শীট আছে, এটা কিন্তু আপনার 18 গজ মোটা। আচ্ছা, এটা প্রাইস কত বলতেছে ভাই? এটা আপনার প্রাইস পড়ছে প্রতি স্কয়ার ফিট 1450 টাকা, 1450 টাকা। ওকে, আচ্ছা, কাস্টমার যে কোনো ধরনের গেট পছন্দ করে দেখলে যে কোনো ডিজাইন দেবে ইনশাআল্লাহ, তার মানে মনের মতন আমরা তৈরি করে দেব। এরপরে এখানে আরো একটা গেট আছে। এই গেটটা কিন্তু যাচ্ছে হলো আপনার সিলেট, আমি যদি এখানে আবার একটা কাটিং করি পুরো ডিজাইনটা দেখতে খারাপ লাগবে। আবার দেখেন প্রতিটা গেটের ডিজাইন কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের ডিজাইন, যা যেরকম যেরকম আপনার মনে করেন এই যে এই ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু আপনার এই পাতা ডিজাইনটা হয় অন্য একটা স্টাইলে, ভাই চাইছে একটা মডিফাই করবে, তাহলে আমরা মডিফাই করে দিছি এর মধ্যে, যেমন ইচ্ছা তেমনই কিন্তু করতে পারবে। আর এগুলো তো সব টেম্পার দেওয়া, তাই না ভাই? জি ভাই, সব টেম্পার প্লেট। এরপর এখানে সিঙ্গেল দুটো গেট আছে, এই দুটো যাবে আপনাদের আমাদের ঢাকায়, একটা যাবে হলো আপনার জুরাইন, আর একটা যাবে হলো আপনার এই আপনার, যারা আসলে চিন্তা করেন যে এখানে সিঙ্গেল সিঙ্গেল গেট করবেন, কিন্তু এগুলো হচ্ছে দেখা যায় আপনার ফ্ল্যাটের সামনে থাকবে। অনেকেরই আছে আপনার দেখা যায় কম দামি কাঠ লাগায়, কদিন পর গুনে খায়া ফেলায় বা ফাঁকা হয়ে যায়, ফেটে যায়, তাদের জন্য হচ্ছে এগুলো দরজা। আপনারা লাগাবেন 70-80 বছর কিচ্ছু হবে না। আচ্ছা, এগুলো প্রায় আনুমানিক কত আসছে? এগুলো ভাই 1400 টাকা স্কয়ার ফিট, 5 মিলিতে নেবে 1400 টাকা। এখানে শীট সহকারে, আবার শীট ছাড়া নিলে 100 টাকা করে ফিটে কম। এটাও কিন্তু সেম দেখেন, এটাও 5 মিলিতে করা, এটা 1400 টাকা স্কয়ার ফিট। শুধু এই গেটটা গোল্ডেন কালারের জন্য, এই অ্যাসেসটার গোল্ডেনের অ্যাসেসের জন্য 50 টাকা ফিটে বাড়ছে, এটা 1450 টাকা। এরপর আমরা বাইরের গেটগুলো একটু দেখে আসেন। বাইরে যে আকর্ষণীয় গেটটা আছে, এই গেট সম্পর্কে একটু কথা বলবো আমরা। এই গেট তো অনেকেই ধরে, এটা কিন্তু ভাই যাবে সিলেট হবিগঞ্জ মামুন ভাইয়ের বাড়িতে। এটাকে প্লেট আর এসএস দিয়ে করা, তাই না? জি, এখানে যে প্লেটটা আছে এটা কিন্তু আমরা বক্স বানাই দিছি প্লেট দিয়ে, এটা কিন্তু 12 গ্যাস মোটা, 12 গ্যাস মোটা। জি, আর আউটে স্ট্রাকচারটা আছে 14 গ্যাস। আর এখানে কিন্তু যে স্টিল টেকের কোম্পানির মাল আছে, এটা কিন্তু খোদাই করা লেখা আছে 1.5 এখানে লেখা আছে। জি, 2 ইঞ্চি বাই 1/2 ইঞ্চি পাইপ লাগানো আছে। আর পুরোটা গেটে কিন্তু ভাই একটা স্লাইডিং গেট হবে, এটা কি স্লাইড হবে পুরো? জি, হাইটে কিন্তু ছোট, এটা কিন্তু আপনার হাফ স্লাইডিং হবে, যার উপরে কিন্তু ফাঁকা থাকবে। আচ্ছা, এটার প্রাইস কত করে আসছে? এটা আমরা প্রতি স্কয়ার ফিট নিছি ভাই 1700 টাকা করে, 1700 টাকা করে। এরপর মালামাল যদি কম নাই তাহলে প্রাইস কম, তাহলে একটু দাম কমবে। দেখা যায় এখানে আপনি 12 গজ দিছি, যদি বলেন আমি এখানে 16 গজ দিব, সেই ক্ষেত্রে আপনার দাম কমবে। যদি বলেন আমি এখানে 1.5 না 1.2 দিব, সেই ক্ষেত্রে আরো 1 থেকে 200 টাকা ফিরে কমে যাবে। আচ্ছা, এরপরে এখানে যে এসএস এর গেটটা আছে এটা একটু দেখাই। যে এইটা কিন্তু এই গেটটা কিন্তু আমার এখানে এখন বর্তমানে খুব ভাইরাল গেট চলতেছে, এটা কিন্তু অনেক চলতেছে। এটা কিন্তু এটাও কিন্তু স্টিল টেকের মাল দেওয়া করা, এই যে খোদাই করা লেখা আছে 1.5 mm মোটা। হ্যাঁ, এটা বক্স না, সাইডে বক্স ইউজ করা, সাইডে বক্স আছে এবং কি এনে আপনার 2-3 বক্স স্টিল টেকের মাল। জি, আর এটার প্রতি স্কয়ার ফিট পড়ছে আপনার হলো গিয়া 1800 টাকা করে, 1800 টাকা করে। জি, এটা হচ্ছে প্রাইস বাড়ার কারণ হচ্ছে শুধুমাত্র এসএস এর কারণে। জি ভাই, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ স্টিল টেকের মাল, এটা এটা প্রাইস আবার কম, তাই না ভাই? এটা আবার কিন্তু ভাই 6 মিলি প্লেট দা করা, এটা 6 মিলি দেখেন। জি, এটা যাবে হলো আপনার চট্টগ্রাম কেরানীরহাট, ফিটনেসটা দেখেন অনেক। জি, এটা কিন্তু 6 মিলি মোটা, এটা আবার স্কয়ার ফিট পড়ছে 1500 টাকা, কারণ মিলিতে আপনারা দেখা যায় বাড়বেন, ফিটে তত বাড়বে, মিলিতে কমবেন দামে কমবে। আচ্ছা, মোটামুটি সব গেটগুলো কিন্তু রেডি হয়ে গেছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে গেছে। আমরা এই যে আমার এখানে দেখেন ইউনিক কিছু ডিজাইন আছে, আমি আপনাদের দেখাই। এখানে কিন্তু এই যে নতুন কাজ চলতেছে, এগুলো কিন্তু প্লেট। জি, এই যে এখানে কিন্তু দেখেন এই যে সব টেম্পার করা প্লেট, সব মানে গেট আর গেট কন্টিনিউ দেখতে পাচ্ছেন। গেট কিন্তু মানে এর আগে আমি ম্যাক্সিমাম দেখা যায় আপনার 14 থেকে 15টা গেট ডেলিভারি দিব। আমার এখানে আছে এখন বর্তমানে কমপ্লিট 10টা, যা আমি 2 থেকে 3 দিনের মতো ডেলিভারি দিয়ে দেব। আর বাকি গেটগুলো দেব ঈদের আগে, আর বাকি যেগুলো অর্ডার আছে তা আমি ঈদের পরে ডেলিভারি দেব। আচ্ছা, এগুলোর জন্য কতদিন টাইম নিচ্ছেন আপনারা? ভাই, লেজার কাটিং হলে আমাদেরকে 20 দিন সময় দিতে হয়। ওকে, আর যদি কোনো এটা যদি হেভি কোনো গেট হয় তাহলে ম্যাক্সিমাম 1 মাস। ওকে ভাই, আপনাদের নাম্বার কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকে, যারা প্রবাসী আছেন তারা অবশ্যই WhatsApp এ কন্টাক্ট করে নেবেন। আর যদি কাউকে পারেন অবশ্যই কারখানায় পাঠিয়ে দেবেন, তাকে কাজের কোয়ালিটি দেখে। সবসময় কিন্তু 8-10টা গেটের কাজ চলে, আপনারা কাজ দেখে কিন্তু ভাইদেরকে অর্ডার করে দিতে পারেন। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ।